এমনি রফিকুল ইসলাম রফিক আপনি লিখেছেন শিশুদেরকে খেলনা পুতুল দেওয়া যাবে কি না জানলে উপকৃত হতাম শিশুদেরকে খেলনার পুতুল যেগুলোতে হাত চোখ নাক কান মুখ এগুলো একেবারে পরিষ্কারভাবে বোঝা যায় এগুলো না দেওয়াই উত্তম যদিও আমরা জানা আয়সার দাদা পুতুল দিয়ে খেলেছেন হাদিসে প্রমাণিত আছে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন শিশুদেরকে শিশু মানে পুতুল দিয়ে খেলতে দেখেছেন বাধা দেননি তো সেই পুতুল আমাদের আজকালকার পুতুলের মতো এরকম অবিকল আপনার একটা প্রাণীর আকৃতি অবয়ব দেওয়া পুতুল ছিল এরকমটি হতে পারে তবে আবার এমনও হতে পারে যে সেটি জাস্ট দেখতে পুতুলের শেপ কিন্তু আসলে চোখ কার নাম মুখ ওইভাবে নাই তো ওই রকম পুতুল দিয়ে খেলা যায় আছে তাতে কোনো দ্বিমত কারণই নেই তবে আপনার অবয়ব হুবহু একটা প্রাণীর সাধারণ অভাবের মতোই যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম পুতুল দিয়ে বাচ্চাদেরকে খেলতে দেওয়া এটা অনেক কলামায়করাম জাহেজ বলেছেন যেহেতু কাম সাল্লাহ সাল্লাম বাসায় আসাল তারা খেলেছেন সেটার ভিত্তিতে তারা বলেন যে এটা নর্মাল পুতুলের মতোই যেহেতু তার কোনো বিবরণ হাদিসে আসেনি যে সেটা চোখ মুখ কান কতটা ছিল না ছিল আবার অনেক কলামায়করাম বলেছেন যে না যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো বাসায় যদি আপনার ভাস্কর্য থাকে প্রাণীর তাহলে সেখানে রহমতের ফের আসে না বলেছেন তার নাম বাসাটা থাকতে পারে যেটা ছিল নিশ্চয়ই সেটা এমন ছিল যেটা পরিপূর্ণ রূপে পুতুল বলা যায় না সে অর্থে তো এই জন্য সতর্ক হলো এগুলো বাচ্চাদেরকে না দেওয়া যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে এমনভাবে দিবেন যে পুরো আকৃতি হুবহু প্রাণী যেন না থাকে ধরুন চোখ নাই বা নাকটা বোঝা যাচ্ছে না জাস্ট শুধু শেপটা বোঝা যাচ্ছে এরকম দিলে সেটা হলো সবচেয়ে উত্তম